হাই ফ্রেন্ডস, আমি রোমিও। ওয়েলকাম টু মাই রোমো রোমের গিটার ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে চলে এলাম এক্স সিগারেট রিভিউ নিয়ে, অর্থাৎ আমরা কীভাবে অরিজিনাল এক্স সিগারেট চিনব, সেই সাথে হচ্ছে আমরা এক্স সিগারেট রিভিউ দেখব। সো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করলে অনেক আনন্দিত হব। আচ্ছা চলো শুরু করি। আচ্ছা প্রথম হচ্ছে আমরা এক্স সিগারেট কোথা থেকে আসে। এক্স সিগারেট আসে হচ্ছে তোমার তাইওয়ান থেকে, আসে হচ্ছে তোমার চায়না থেকে, আসে হচ্ছে ইন্ডিয়া থেকে, এবং হচ্ছে আমাদের দেশেও বাংলা গিটারের মধ্যে এক্সির লোগো লাগিয়ে ডুপ্লিকেট গিটার বিক্রি হচ্ছে। তাহলে হচ্ছে আমরা এক্স সিগারেট কীভাবে চিনবো, কিছু বৈশিষ্ট্য তো আমাদেরকে বললেই তোমরা নিজেরই হচ্ছে এক্স সিগারেট এখন থেকে অরিজিনাল চিনতে পারবে, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে এখন আমরা গিটার সম্পর্কে জানবো এক্স সিগারেট কেমন। আচ্ছা এক্স সিগারেটের হেডে আসি, হেডের মধ্যে হচ্ছে তোমার এই মাথার মধ্যে লেখা থাকবে হচ্ছে এক্সি, এবং এই যে তোমার হচ্ছে যেই ফন্টটা দেখতে পাচ্ছ, এই ফন্টটা হচ্ছে অরিজিনাল, এবং কালারটা দেখতে পাচ্ছ সিলভার এবং অন্য একটা কালার রয়েছে, এটা হচ্ছে এরকম যখন দেখবা তখন হচ্ছে বুঝবা যে এটা হচ্ছে এক্সি। তারপর হচ্ছে এই টিউনিং কিগুলো হচ্ছে সিলভারের কালারের, আর এর পাশাপাশি হচ্ছে যেগুলো ডুপ্লিকেট সেগুলো হচ্ছে বাজারের মধ্যে খুচরো তোমার টিউনিং কি পাওয়া যায় সেগুলো লাগা থাকে ডুপ্লিকেট গিটারের মধ্যে, ঠিক আছে। তারপরে হচ্ছে আসি আমরা এই ফ্রেডবোর্ডের মধ্যে, এখানে রয়েছে হচ্ছে তোমার 20টা ফ্রেডবোর্ড, ঠিক আছে, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 20টা ফ্রেডবোর্ড একদম পারফেক্ট অ্যালাইন করা, ঠিক আছে, একদম সফট, তোমরা ধরলেই হচ্ছে প্রিয় হবে গিটার, এতটাই সফট, বিগিনারদের জন্য বেস্ট এই এক্সি গিটার অরিজিনাল গিটার হতে হবে। আর যদি তুমি দেখো অনেক হার্ড, তুমি বাজাচ্ছ মনে করো বাজতেছে না, বাজিং সাউন্ড হচ্ছে, বুঝবা এটা হচ্ছে তোমার ডুপ্লিকেট গিটার। তারপর হচ্ছে স্টিংয়ের একটা ব্যাপার রয়েছে, তোমার যদি দেখো হচ্ছে গোল্ডেন কালার, যে কোনো গিটার তুমি কেনো না কেন যদি স্টিং যদি দেখো গোল্ডেন কালারের, তাহলে হচ্ছে বুঝবো শোনা একটু বোঝা যায় লাইট থাকে একটু, সেটা হচ্ছে তোমার অরিজিনাল। আর পাশাপাশি হচ্ছে তোমার এই নেকের শেপ অত্যন্ত চমৎকার, বডি হচ্ছে তোমার ব্ল্যাক, এবং ব্ল্যাকের মধ্যে হচ্ছে তোমার এটা হচ্ছে একদম পিচ্ছিল ব্ল্যাক, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার পিন বলগুলো অনেক ফ্রেশ, ব্রিজ পার্ট স্যাডেল একদম ইটস ওকে। আচ্ছা তারপর হচ্ছে কাট ওয়ে রয়েছে, তোমরা হচ্ছে একদম এখান থেকে এসেও তোমরা লাস্ট ফ্রেড পর্যন্ত যেতে পারবা, ঠিক আছে, অ্যালাইনমেন্ট পারফেক্ট। আর হচ্ছে আমরা যদি রিদম করি কোনো ঝানঝান শব্দ থাকবে না। তো এখন আমরা গিটার সাউন্ড চেক করব, গিটার সাউন্ড হচ্ছে তোমার হচ্ছে সো বিউটিফুল, দেখো সাস্টেন সাউন্ডটা, সাউন্ড থেকে সাউন্ড ফিল করো, ঠিক আছে সাস্টেন। এখন মিড সাউন্ডটা চেক করি, আচ্ছা এখন যদি হচ্ছে আমরা ওপেন কর্ড ধরে রিদম করি তাহলে কেমন আসে, একদম বুস্ট, পাওয়ারফুল বুস্ট। সো ফ্রেন্ডস, এই ছিল হচ্ছে আমাদের আজকে এক্সি অরিজিনাল গিটার ভিডিও। আর হচ্ছে তোমরা যারা গিটারটি কালেক্ট করতে চাও আমার গিটার হাউস থেকে হচ্ছে কালেক্ট করতে পারো, উপরে হচ্ছে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বার থেকে হচ্ছে তোমরা ফোন করে হচ্ছে এই গিটার সম্পর্কে আরও ডিটেলস জানতে চাইলে ফোন করে জানতে পারো। পাশাপাশি হচ্ছে তোমার মিডিয়াম রেঞ্জের মধ্যে হচ্ছে এই গিটারটার প্রাইস, আর বিগিনারদের জন্য বেস্ট গিটার, তোমার হচ্ছে শেখার জন্য বেস্ট, হার্ড হাতের মধ্যে লাগবে না, ব্যথা করবে না, আর বারকোড ধরে অনেক মজা পাবা, ঠিক আছে, একদম অনায়াসে ধরতে পারবা, বার ধরতে নর্মালি প্রবলেম হয় তার মধ্যে কোনো প্রবলেম হবে না। সো ফ্রেন্ডস, যারা আগে কাল করতে চাও গিয়ার থেকে কাল করো, নাম্বার ফোন দাও, আর আমার থেকে যারা গিয়ে নিচ্ছ তারা তো জানোই তোমরা হচ্ছে অফার পাচ্ছ, একটা সুপার কম্বো অফার, একটা হচ্ছে গিটার বুক, একটা হচ্ছে গিটার স্ট্রিং অ্যাকসেট, একটা হচ্ছে তোমার গিটার ব্যাগ, আর হচ্ছে আকর্ষণীয় পিক্স, চারটা জিনিস পাচ্ছ একটা গিটার নিলে। সো অর্ডার করতে চাইলে এখন হচ্ছে অর্ডার করে ফেলো। সো ফ্রেন্ডস, আজকে বন্ধু, সব ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, স্টে সেফ, কিপ রক।